আবার আমরা হাজির হয়ে গেছি মনিষাস ফুড ল্যাবে। আমার আজকের পনিরের একটা দারুণ রেসিপি, শাহি পনির। রেস্টুরেন্টের স্টাইলে কিভাবে খুব সহজেই বাড়িতে বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। আজ আমরা বাড়িতে বানাবো রেস্টুরেন্টের মতো শাহি পনির। এর জন্য আমি প্রথমে দুটো মাঝারি মাপের টমেটো নিয়ে নিয়েছি, তিনটে মাঝারি মাপের টুকরো করা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি ও সাত আট টুকরো রসুন আমি নিয়ে নিয়েছি। এবার এগুলো খুব ভালো করে আমি নেড়ে নেব। পেঁয়াজ ও টমেটো থেকে জল বেরিয়ে আসবে। তিনটে লাল রঙের শুকনো লঙ্কা নিয়ে নিলাম, আটটা আমন্ড বাদাম, আরও সাত আটটা কাজু, দু টেবিল চামচ মগজ। এবার জয়িত্রী, চার পাঁচটা লবঙ্গ, দারচিনি ও এলাচ আমি এর মধ্যে ঢেলে দিলাম। এক টেবিল চামচ বাটার এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মিশ্রণটাকে খুব ভালো করে নাড়তে হবে। হাফ টেবিল চামচ নুন এর মধ্যে ছড়িয়ে দিলাম, শাহি জিরা হাফ টেবিল চামচ, আপনি থাকলে বাড়িতে এরকম জিরাও নিতে পারেন। আমার সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার এগুলো খুব ভালো করে আমি নাড়তে থাকব যাতে টমেটো এবং পেঁয়াজ এর থেকে যে জল বেরিয়ে আসবে তাতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। টমেটো যদি বেশি থাকে বাড়িতে একটু বেশি করে টমেটো দিতে পারেন, টমেটো দিলে খেতে আরও সুস্বাদু হয়। এটা পনিরের একটা দারুণ রেসিপি, আপনি নান পরোটা লাচ্ছা পরোটা সবের সাথেই ভীষণ ভালো লাগে, ফ্রাইড রাইসের সাথেও এটা দারুণ লাগে এবং খুব সহজেই বাড়িতে বানানোও যায়। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে এই রেসিপিটা। এবার এগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি দু কাপের মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা মিডিয়াম ফ্লেমে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিলাম। এগুলো খুব সুন্দর পেঁয়াজ এবং টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব, তার আগে এটা কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিলাম। মিক্সিতে পেস্ট করার আগে আমরা দারচিনির টুকরোগুলোকে বাইরে বার করে এগুলোকে ফেলে দেব, কারণ এগুলো থাকলে রান্নাটা খুব বেশি রিচ হয়ে যাবে। ওই পাত্রটায় ধুয়ে পুনরায় বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে 2 টেবিল চামচ ঘি আমি দিয়ে দিলাম। লো ফ্লেমে ঘিটা রাখবেন যাতে খুব বেশি গরম না হয়ে যায়। আপনি চাইলে বাটার বা সয়াবিন তেলও দিতে পারেন। এর মধ্যে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কিছু কুচনো ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই তিনটে একসাথে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি পনিরের টুকরোগুলোকে, 400 গ্রামের মতো পনির আছে, এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিলাম এবং আস্তে আস্তে ভেজে নিতে লাগলাম। এই ঘিয়ের সাথে পনিরের টুকরোগুলো যখন ভাজা হবে সেই পনিরের টুকরোগুলোর টেস্টই অন্যরকম হয়ে যায়।
পেঁয়াজ ও টমেটোর পেস্ট আমি বানিয়ে নিয়েছি। খুব স্মুথ হয়েছে এই পেস্টটা। এবার এটাকে আমি ছেঁকে নেব ভালো করে, যাতে ভেতরে যদি কোনো দলা থাকে বা টমেটোর ছাল থেকে থাকে তাহলে সেগুলো আটকে যাবে। এবার বাটির মধ্যে থাকা অংশটাতে আমি জল দিয়ে ভালো করে ঢেলে দিলাম। খুব ভালো করে এভাবে যদি আমরা ছেঁকে নিতে পারি তাহলে এর মধ্যে গোটা দানাদার অংশগুলো থেকে যায়, এর ফলে গ্রেভিটা বা পেস্টটা খুব সুন্দর হয়। দেখুন পনিরগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে এবং দারুণ সুগন্ধ উঠছে। সেটা আপনারা বাড়িতে যখন ট্রাই করবেন তখন পাবেন। এবার এর মধ্যে পেস্টটা আমি ঢেলে দিলাম। আমি এক চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাড়িতে যদি প্যাড়া থাকে ভেঙে দিতে পারেন বা খোয়া থাকে তাও দিতে পারেন। আমি হাফ চা চামচ নুন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। প্রায় এক চা চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সমস্ত মিশ্রণটা আমি একসাথে নাড়তে লাগলাম যাতে পাত্রের তলায় না লেগে যায়। চার টেবিল চামচ ফ্রেশ ক্রিম বা বাড়িতে ক্রিম না থাকলে দুধও দিতে পারেন। খুব ভালো করে পুরো মিশ্রণটা আস্তে আস্তে নাড়তে হবে এবং হাই ফ্লেমে রেখে এটাকে একটুখানি ফোটাতে হবে। দেখুন ভালো করে ফুটে উঠেছে। এবার এটাকে আমি লো ফ্লেমে আর একটুক্ষণ রেখে দেব। আমাদের শাহী পনির পুরো তৈরি হয়ে গেছে। দেখুন এই পনিরগুলো ভীষণ সফট আছে, এগুলো খেতেও দারুণ সুন্দর লাগবে। এবার আমরা গ্যাসটা অফ করে দেব। আমাদের পরিবেশনের জন্য শাহী পনির পুরো রেডি। তাহলে বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন নতুন আরও যেসব রান্না দেব তা আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। এবার গার্নিশিংয়ের জন্য আমি এর উপরে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম।